আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা শুভেচ্ছা নিন ওয়েলকাম টু নাসিরস ক্লাব প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চলে আসলাম ইজি স্পোকেন এর চতুর্থতম ক্লাসে আজকের ক্লাসটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যদি নতুন হয়ে থাকো আমার এই ভিডিওতে তাহলে বলবো আগে যে তিনটি ভিডিও করা রয়েছে সেগুলো দেখে নাও দেন এই ভিডিওটা দেখো আর এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকে যে ম্যাজিকটা তোমাদেরকে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে প্রিপজিশন দিয়ে হাজার হাজার বাক্য বানানো যায় এবং উইদাউট এনি গ্রামাটিক্যাল রুল কোনো রুলস ছাড়াই আমরা এখানে ছোট ছোট বাক্য বানাবো তার পূর্বে একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার হতে হবে একটা বিষয় আমাদেরকে জেনে নিতে হবে যে কিভাবে ইংরেজি থেকে এখানে বাংলা অর্থ বের করব কাম উইথ কাম ইন কাম আউট সো এটা হচ্ছে ভার্ব আমরা জানি যে ভার্বের পূর্বে ইউ রয়েছে যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স তাই ইউকে আমরা হিডেন রেখেছি সো এখানে হচ্ছে ভার্ব এবং ভার্বের পরে যে প্রিপজিশনগুলো আমরা এখানে পেয়েছি প্রিপজিশনগুলোকে আমরা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি দ্যাটস ইট অবজেক্ট এটা আমরা এক্সটেনশন হিসেবে ব্যবহার করেছি অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি যদিও বা অবজেক্ট হিসেবে ব্যবহার করলে এটার হিসাবটা অন্য ধরনের হয় সেটা গ্রামাটিক্যাল একটা ম্যাটার রয়েছে যেমন হিম দেম আস অথবা নাউন বা প্রোনাউন যে কোনো একটা থাকতে হবে করিম বা রহিম কিছু একটা সেক্ষেত্রে সেটা একেবারে সরাসরি সেটাকে বলবো অবজেক্ট বাট এইখানে এটা কিন্তু আসলে এক্সটেনশন এখানে অ্যাডভার্ব হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে আরও অনেক কিছু হতে পারে নাউন হতে পারে তো যাই হোক আমরা আপাতত এখানে জটিলভাবে না ধরে এটা জাস্ট অবজেক্ট হিসেবে ধরে নিচ্ছি জটিলভাবে বোঝার কোনো দরকার নেই তাহলে এটা থেকে যখন বাংলা করব তখন আমার বাংলা স্ট্রাকচার ফলো করতে হবে আর তোমরা যারা আমার অনেকগুলো ভিডিও দেখেছো তোমরা ভালো করে জানো যে বাংলা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট অবজেক্ট এবং তারপরে হচ্ছে ভার্ব যেহেতু এখানে সাবজেক্ট নেই ওকে বাদ দিয়ে দিলাম তাহলে সাবজেক্টের পরের আইটেম হচ্ছে কি অবজেক্ট আর অবজেক্ট ইংরেজিতে কোথায় থাকে ভার্বের পরে তাহলে আমাকে কি করতে হবে বাংলা করতে হলে বাংলা স্ট্রাকচার ফলো করতে হবে তাহলে বাংলা স্ট্রাকচারটাও আমরা একটু দেখে ফেলি বাংলা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব এটা হচ্ছে বাংলা স্ট্রাকচার সো আমরা সাবজেক্টকে বাদ দিলাম তাহলে কি হবে অবজেক্টকে নিতে হবে সো অবজেক্ট কোথায় আমরা জানি যে এটা হচ্ছে অবজেক্ট এইটা তো অবজেক্টে কি আছে প্রিপজিশন তাহলে আমার এই ইংলিশটা প্রথমে নিতে হবে সাথে প্রথমে নিতে হবে সাথে এসো আমরা বলতে পারি না যে এসো সাথে এসো ভিতরে এসো বাইরে এভাবে এটা শুদ্ধ হয় না আমাদেরকে কি করতে হবে অবজেক্টকে আগে নিতে হবে বাংলা ভাষায় যার কারণে সাথে এসো ভিতরে এসো বাইরে এসো পিছনে এসো সামনে এসো এভাবে আমরা সেন্টেন্স বানাই বাংলা আবার বাংলা থেকে যখন ইংরেজি করব তখন ইংরেজি স্ট্রাকচার ফলো করব। এবার চলে আসো আমরা ডিপলি এটাকে বিশ্লেষণ করি এবং শিখি কাম উইথ এখানে সবগুলো প্রিপজিশন লাগা হয়েছে কাম উইথ এবং তারপরে দেখো এখানে কাম গো টেক সিট স্ট্যান্ড স্টে গো কিপ গেট কল অনেকগুলো আমরা এখানে ভার্ব লাগাতে পারি এবং প্রিপজিশনগুলো দেখো সবগুলো এখানে বসে ফেলেছি উইথ ইন আউট ব্যাক বিসাইড বিহাইন্ড এগেনস্ট ডাউন আপ অন আন্ডার ফর আফটার বিফোর রাউন্ড অনেকগুলো প্রিপজিশন আমরা বসিয়েছি এবং এগুলোকে আমরা অবজেক্ট হিসেবে কিন্তু ধরবো এবং অবজেক্ট হিসেবে অর্থ বের করবো এখন এখানে সব ভার্বের সাথে কিন্তু সব প্রিপজিশন দিয়েই এক একটা অর্থ হবে এক একটা সেন্টেন্স হবে কিন্তু এখানে জায়গা যেহেতু ছোট তাই এতগুলো সেন্টেন্স বানানো যাচ্ছে না আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি কামের সাথে উইথ মানে সাথে এসো আমরা জানি যে উইথকে আগে নিতে হবে এটা যেহেতু অবজেক্ট হিসেবে ব্যবহার করছি তাই বাংলা ভাষায় অবজেক্টকে আগে নিতে হবে সাথে এসো ভিতরে এসো বাইরে এসো পিছনে এসো আমরা যেহেতু বাংলা করা শিখে ফেলেছি মানে কিভাবে বাংলা করতে হয় তাই এই যে প্রিপজিশনের এই বাংলাগুলো সর্বপ্রথম চলে আসবে কারণ এগুলো আমার ইংরেজিতে অবজেক্টে ছিল আর আমরা জানি যে বাংলা স্ট্রাকচার অনুযায়ী আমাকে সাবজেক্টের পরে অবজেক্টকে কল করতে হবে মানে নিতে হবে তাই আমরা এখানে অবশ্যই ইউ থাকলে ইউ বসাতাম ইউ যেহেতু নেই এটা ইম্পারেটিভ সেন্টেন্স তাই ইউকে বাদ দিয়ে ডিরেক্ট অবজেক্ট বসিয়েছি সাথে এসো ভিতরে এসো বাইরে এসো পিছনে এসো এভাবে সবগুলো আমরা ইংরেজি বানিয়ে ফেলেছি এখন গো এর সাথে অনুরূপভাবে গো উইথ মানে সাথে যাও go in ভিতরে যাও, go out বাইরে যাও, go back পিছনে যাও, go beside মানে পাশে যাও। এভাবে আমরা প্রত্যেকের সাথে প্রত্যেকের এক একটি সেন্টেন্স হবে এবং অনেকগুলো সেন্টেন্স হবে। সো এগুলো তোমাদের এক ধরনের অ্যাসাইনমেন্ট, তোমরা বাসায় বসে সবার সাথে সবাইকে লাগিয়ে অনেক অনেক বাক্য বানাতে পারবে। সো এখানে আমরা চলে যাই যে কিভাবে আমরা এখানে কাজটা করব, বাসায় কিভাবে অ্যাসাইনমেন্টটা করব, কিভাবে প্র্যাকটিস করব। এরপর যে দেখব যে এখানে অনেকগুলো প্রিপজিশন রয়েছে, বাট এই সবগুলো প্রিপজিশনের মধ্যে থেকে জাস্ট উইথকে এখানে টার্গেট করে ফেললাম, উইথকে নিয়ে নিলাম। এখন উইথের সাথে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে সবগুলো ভার্ব এখানে সেট আপ করবো। তাহলে আগে বাংলাটা করে ফেলি, কেমন হয় দেখি। যেমন হচ্ছে যে সাথে এসো, সাথে যাও, সাথে নাও, সাথে বসো, সাথে দাঁড়াও, সাথে থাকো, সাথে রাখো, এগুলো সবগুলোই কিন্তু ইংরেজি হচ্ছে। সো এগুলোকে যখন ইংরেজি বানাবো তখন আমরা সাথেকে টার্গেট করে ফেলেছি, এটা যেহেতু আমার অবজেক্ট, ইংরেজি বানাবো তাই আমাকে অবজেক্টে উইথকে রাখতে হবে। আর এগুলো হচ্ছে ভার্ব, এগুলো হচ্ছে ভার্ব। আমরা জানি যে বাংলা ভাষায় ক্রিয়া সবসময় শেষে বসে, সো ভার্বগুলোকে আমরা প্রথমে নিয়ে এসেছি। এটা ইংরেজি স্ট্রাকচার যেভাবে আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেভাবে আমরা বসিয়েছি। এখানে ইউ থাকলে আমরা ইউ দিতাম, বাট আমাদের এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই আমরা এখানে ইউকে বাদ দিয়েই এই বাক্যগুলো বানাবো। কাম উইথ মানে সাথে আসো, সাথের বাংলাটা আগে নিয়ে নিতে হবে, সাথে আসো। গো উইথ মানে সাথে যাও। তারপরে হচ্ছে যে টেক উইথ মানে সাথে নাও। তারপরে হচ্ছে সিট উইথ মানে সাথে বসো। স্ট্যান্ড উইথ মানে সাথে দাঁড়াও। স্টে উইথ মানে সাথে থাকো। কিপ উইথ মানে সাথে রাখো। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই এই ভিডিওটি তোমাদের দারুণভাবে হেল্প করেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দাও, আর তুমি যদি নতুন হয়ে থাকো এই ভিডিওতে সাবস্ক্রাইব করে দাও। Thanks for watching me right now. See you soon to another video of Easy Spoken. Till then, have a good day. Assalamu alaikum.